এগুলো দেখাই দেন, এক টনের এসি, দেড় টনের এসি, দুই টনের এসি আছে, এদিকে অনেকগুলো এসি আছে, সব পাওয়ার দেখাই দিব। এটা পাওয়ার দেখাই দিব, দাম পড়বে যে মাত্র 4,000 টাকা, মাত্র 4,000 টাকা। এটা পাওয়ার দেখ, এটা হচ্ছে মিনি ফটোকপি মেশিন, পাওয়ার দেখাই দিব 3,000 টাকা দাম। এস্টার ফিসটা দেখাইতে পারেন, এটা কিন্তু একবার ইনটেক, আনিস মাল ব্যবহার হয় নাই, জাহাজের প্রোডাক্ট। আর কালার প্রিন্টারগুলি 1500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকার মধ্যে নিতে পারবে, ওই রকম প্রাইজের মধ্যে আমার থেকে ওই প্রিন্টারগুলি অ্যাভেলেবেল নিতে পারবে। ইলেকট্রিক ওভেনগুলি দেখাই দিয়ে রাখতে পারেন, এগুলো যদি ছোটোগুলো যদি কেউ নেয়, ছোটো এগুলো যদি কেউ নেয়, এগুলোর দাম রাখবে যে 2,000, আর বড়গুলির দাম পড়বে যে 2,500 টাকা। আমাদের অ্যাটাচমেন্টগুলি দেখা দিতে পারেন, এগুলো কিন্তু চালু অবস্থা আছে, ওনারা যদি নিতে চায় চালাই দিবে, একদম 100% ওকে চালাই নিতে পারবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আবার চলে আসলাম সুমন ভাইয়ের প্রতিষ্ঠানে, পুরাতন জাহাজের বেশ কিছু মালামালের কালেকশন দেখাতে, যেমন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ওভেন ইত্যাদি সামগ্রী দাম এবং কি বিস্তারিত আজকে জানিয়ে দেবে আপনাদেরকে। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করি। তাহলে আজকে আমরা টিভি থেকে শুরু করি, ঠিক আছে? কিন্তু টিভিগুলোর কথা আগের ভিডিওতেও বলে দেওয়া আছে বরাবরের মতো, আমি এখনও বলতেছি, এগুলো যদি কেউ স্মার্ট নিতে চায় তাহলে দাম পড়বে যে 11,000 টাকা, আর যদি নন স্মার্ট নেয় তাহলে দাম রাখবো যে 9,000 টাকা, 32 ইঞ্চি, 32 ইঞ্চি। আর 40 ইঞ্চি যদি কেউ স্মার্ট নিতে চায় তাহলে দাম রাখবো যে আপনার 17,000 টাকা, আর নন স্মার্ট যদি নেয় তাহলে দাম রাখবো যে 15,000 টাকা। এগুলো 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবে, এরকম রেঞ্জের মধ্যে আমাদের থেকে এই টিভিগুলো কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবে। আর কেউ যদি ব্যস্ত, আরও আছে স্টকে, আমাদের স্টকে আরও অনেকগুলো টিভি আছে, মিনিমাম আরও 50-100 পিসের মতো টিভি আমাদের স্টকে আছে। আর কেউ যদি ব্যবসা করার জন্য নিতে চায় তাহলে ওনাকে আরও ডিসকাউন্ট দিয়ে দিব, উনি আরও এই আলোচনা সাপেক্ষে দরদাম করে আরও ডিসকাউন্ট দিব, ওনার জন্য অনার থাকবে, ডিসকাউন্ট দিয়ে নিতে পারবে, ঠিক আছে ভাইয়া? আর আমাদের এই জেবিজি ডেক্সারটা নিতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ ওকে নাই, কিন্তু পাওয়ার টাওয়ার আছে, সামান্য কিছু ত্রুটি আছে, ওইটা আপনার কাজ করে নিতে হবে। এই অবস্থায় যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 5,000 টাকা। কিন্তু যে অরিজিনাল জেবিজি ডেক্সেট, জেবিসি, এটা কিন্তু জাপানি একটা প্রোডাক্ট, জাপান কিন্তু কোথায় করে লিখে দেওয়া আছে, ঠিক আছে ভাইয়া? তারপর আমাদের এই 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 ডেস্কটপের মনিটর, পিসিটা যদি কারোর প্রয়োজন হয়, এগুলো কিন্তু সবগুলো একসাথে সেল করবো, 3টা প্যাকেজ, 2টা পিসি, 1টা মনিটর, মাউস, কিবোর্ড, এগুলো দিয়ে দিব। এরকম অবস্থা যদি কেউ নিতে চায় চালু আছে, এমনি 8,000 টাকা দিয়ে দিব, প্যাকেজ পুরোটাই প্যাকেজ 8,000 টাকা, 2টা পিসি একসাথে, 1টা মনিটর, মাউস, কিবোর্ড। আর আমাদের এই সিঙ্গার অকশনের যদি আয়রনগুলো কেউ নিতে চায়, মাত্র অনলি 500 টাকা করে প্রাইস, 500 টাকা করে এই সিঙ্গারের আয়রনগুলো আমাদের থেকে নিতে পারবে, ঠিক আছে ভাই? তাছাড়া আমাদের এই এটা একটা হচ্ছে যে আপনার মাড পাম্প, এটা একটু দেখে দিয়ে রাখেন আপনি পানি তোলার জন্য, এটা হচ্ছে, এটা কিন্তু নতুন ইনপুটের মাল, ইনটেক এখনও ব্যবহার হয় নাই, প্যাকেট কার্টন সহকারে দেওয়া আছে, কার্টনও আছে, এটা কিন্তু 1 হর্সের মাড পাম্প, আপনি দেখে দিয়ে রাখেন, কারো যদি প্রয়োজন হলে নিতে পারবে, আমাদের কাছে আছে। আর এটা নিতে পারে 2 ইঞ্চি 2 ইঞ্চি পাম্প, তারপরে এগুলো হচ্ছে আমাদের জেট পাম্প, ঠিক আছে? এটা হচ্ছে কইটু, একটা হ্যামার ডিল, কইটু হ্যামার ডিল, তাশাকি হ্যামার ডিল, এগুলো আমাদের কাছে আছে ইনপুটের প্রোডাক্ট। তারপরে ট্রিপল নাইন ব্লেন্ডার, ওসাকা স্কেল, তারপরে মিনি একটা ওয়াল্ডিং মেশিন, এটা তারপরে আপনার এই TMS সাইরন, মেড ইন কোরিয়া কিন্তু কোথায় করে লিখে দেওয়া আছে, এগুলো আপনি দেখে দিয়ে রাখতে পারেন। তারপর এদিকেও আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, কয়টু ব্লোয়ার, কয়টু ড্রিল, মার্কো, এটা দেখাই দিতে পারেন। এটা হচ্ছে আপনার হেয়ার ড্রাই, বুস্টনেল, বাইনাকুলার, এই প্রজেক্টর, ঠিক আছে? এই মালগুলো আলোচনা সাপেক্ষে দরদাম করে নিবে, আলোচনা সাপেক্ষে হবে দামগুলো, আলোচনা সাপেক্ষে বলবো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের কারো যদি প্রয়োজন হয় ওনারা নিতে পারবে। তাছাড়া আমাদের এই এই সোনি টিভিগুলো দেখা দিতে পারেন, এটা কিন্তু জাপানি টিভি, জাপান কিন্তু খোদাই করে লিখে দেওয়া আছে, অরিজিনাল একটা জাপানি টিভি, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 5,000 টাকা, 5,000 টাকা, এটাও 5,000 টাকা। আর কনকার যদি কেউ নেয় এটার দাম 3,000 টাকা। তারপর আমাদের এগুলো হচ্ছে গিজার,
যাদের যদি প্রয়োজন হয় না নিতে পারবে। গিজারগুলো বিভিন্ন রেঞ্জের আছে, 3,000 থেকে শুরু করে 6,000 টাকা দামের মধ্যে গিজারগুলো আমাদের থেকে নিতে পারবে। কারণ এগুলোর মধ্যে লিটার বাগ বাগে 30 লিটার আছে, 20 লিটার আছে, 50 লিটার আছে। 3,000 থেকে শুরু করে 6,000 টাকা দামের মধ্যে গিজারগুলো আমাদের থেকে নিতে পারবে। এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্লেন্ডার, এগুলো 1,000 থেকে শুরু করে 2,000 টাকার মধ্যে ব্লেন্ডারগুলি আমাদের থেকে নিতে পারবে। আপনি দেখে দিয়ে রাখেন, ঠিক আছে। তারপর আমাদের দুইটা তবলা আছে, যাদের প্রয়োজন হয় ওনারা চালিয়ে নিতে পারবে। এগুলোর দাম রাখবে যে 4,000 টাকা। তারপর লুম হিটার, যেহেতু এখন শীতের সিজন না, তারপর আমাদের কাছে আছে, আপনি দেখে দিয়ে রাখেন, যাদের প্রয়োজন হবে ওনারা নিতে পারবে। হ্যাঁ, দেখাই দিবে। তারপর আমাদের এই দুইটা জিনিস এন্টিক, এটা একটা রেডিও ক্যাসেট প্লেয়ার এবং রেডিও, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবে 1,000 টাকা। তাছাড়া এটাও একটা রেডিও এবং ক্যাসেট প্লেয়ার এন্টিক আর কি, ন্যাশনাল প্যানাসোনিকের, এটার দাম রাখবে যে 2,000 টাকা। কারো যদি প্রয়োজন হয় ওনারা নিতে পারবে। তারপর আমাদের এই টেলিভিশন সেটগুলির দাম রাখবো যে 500 করে, কারো যদি প্রয়োজন হয় উনি নিতে পারবে। তারপর আমার টেবিল ল্যাম্পগুলো, মনিটরগুলো যে অবস্থা সেই অবস্থায় বিক্রি হবে, কারণ এগুলো একটু প্রবলেম আছে, কাজ করে নিতে হবে। যেরকম আছে ওইরকম অবস্থা কেউ নিতে চাইলে দাম রাখবে 1,000 টাকা। তারপর আমাদের এই টেবিল ল্যাম্পগুলি নিতে পারবে, এগুলো কিন্তু চালু আছে, চালাই দিব 1,000 করে প্রাইস, অনলি 1,000 টাকা। তারপর রমজান মাসের দিন যাদের ফ্রিজ, মিনি ফ্রিজ প্রয়োজন, কিংবা অফিসের জন্য, অফিসের জন্য হয়তো বা বেডরুমের জন্য যদি যাদের এই মিনি ফ্রিজগুলোর প্রয়োজন, ওনারা চাইলে নিতে পারবে। যেমন ধরো এটা একটা এলজি ফ্রিজ 50 লিটারের, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 5,000 টাকা, অনলি 5,000 টাকা। এটা কিন্তু মেড ইন কোরিয়া, কোথায় করে লিখে দেওয়া আছে, এটা কিন্তু অরিজিনাল জাহাজের প্রোডাক্ট, অরিজিনাল জাহাজের প্রোডাক্ট, এটার দাম রাখবো যে 5,000 টাকা। তাছাড়া গুলাস্টার যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 4,000 টাকা। তাই আর এটা হচ্ছে 100 লিটারের একটা ফ্রিজ এলজি, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 7,000 টাকা, ঠিক আছে। তাছাড়া আমাদের এই মাল্টিস্টার ফ্রিজটা দেখাইতে পারেন, এটা কিন্তু একবার ইনটেক, আনিউস মাল, ব্যবহার হয় নাই, জাহাজের প্রোডাক্ট। এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 6,000 টাকা। আবার এদিকে একটা আছে 120 লিটারের ফ্রিজ, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 8,000 টাকা। হ্যাঁ, এটা দেখাই দেন, ফুললি ডেকোরেশনগুলো দেওয়া আছে। তাছাড়া আপনার এটা হচ্ছে ডিপ, ডিপটাও অনেক বড়, ডিপে আবার আলাদা একটা ছোটো একটা ডোর দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলি আমাদের কাছে 2-3টা আছে, এগুলোর দাম রাখবে যে 7,500, যান 500 টাকার ডিসকাউন্ট দিচ্ছি, 7,500 করে এই ফ্রিজগুলো আমাদের থেকে নিতে পারবে। ইলেকট্রিক ওভেনগুলি দেখাই দিয়ে রাখতে পারেন, এগুলো যদি ছোটোগুলো যদি কেউ নেই, ছোটো এগুলো যদি কেউ নেই, এগুলোর দাম রাখবে যে 2,000, আর বড়গুলির দাম পড়বে যে 2,500 টাকা। আর কেউ যদি বিজনেস করার জন্য লড়ে এভারেসে নিয়ে যায়, তাহলে দাম রাখবে যে 1,800 টাকা করে। তারপর আমার এই মাংস কাটার মেশিন দুইটা দেখাই দিয়ে রাখতে পারেন, এগুলো 10,000 করে দিয়ে দিব, এগুলোর দাম রাখবে যে 10,000 করে। এসিটা অনলাইনে সেল করলাম, আমাদের আরও হ্যাঁ জি, আমাদের আরও অনেক এসি, এই এসির অনেক আছে, এসিগুলি দেখাই দেন, 1 টনের এসি, 1.5 টনের এসি, 2 টনের এসি আছে, এদিকে অনেকগুলো এসি আছে। সবগুলো তো এসি আমাদের পক্ষে দাম বলা সম্ভব না, এগুলো আলোচনা সাপেক্ষে আমি দাম বলবো। এসি আমি বলি, এসি 10,000 থেকে শুরু করে এই 20,000 টাকা দাম অনুবাদে 1 টনের এসি আমাদের থেকে নিতে পারবে, এবং 12 থেকে শুরু করে 15,000, 20,000 টাকা, 25,000 টাকা দামের মধ্যে 1.5 টনের 1.5 টনের 2 টনের এসিগুলো আমাদের থেকে নিতে পারবে। এসি আছে, আপনি দেখে দিয়ে রাখেন, এগুলো আলোচনা সাপেক্ষে দাম বলবো। আর কেউ যদি বিজনেস করার জন্য নিতে চায়, তাহলে ওনাকে অনেক আরও ডিসকাউন্ট দিয়ে দিব, একবারে পাইকারি রেটে ওনাকে দিয়ে দিব সবগুলো। আমাদের কাছে অনেক এসি আছে, উনি চাইলে এভারেজে কম দামে দিয়ে দিব, যদি বিজনেস করার জন্য যদি নেই। হ্যাঁ, ফটোকপি মেশিনগুলো আছে, এটা অনলি পাওয়ার টেস্ট, এটা আমি বলি ভাই অনলি পাওয়ার টেস্ট দেখাই দিব, বাকি অপারেটিং বুঝতেছি না। এরকম অবস্থা যদি কারো পোষায় উনি নিবে, আমার কোনো জোরাজুরি নেই, পাওয়ার দেখাই দিব, এটা পাওয়ার দেখাই দিব, দাম পড়বে যে মাত্র 4,000 টাকা। এটা পাওয়ার দেখা, এটা হচ্ছে মিনি ফটোকপি মেশিন, পাওয়ার দেখাই দিব 3,000 টাকা দাম। আর এই যেগুলি আমাদের প্রিন্টার দেখতেছেন, এগুলো পাওয়ার দেখাই দিব, এগুলোর যদি কেউ লেজার প্রিন্টার নিতে চায় দাম রাখবে যে 3,000 টাকা, আর কালার প্রিন্টারগুলি 1,500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকার মধ্যে নিতে পারবে। ওইরকম প্রাইজের মধ্যে আমার থেকে ওই প্রিন্টারগুলি অ্যাভেলেবেল নিতে পারবে। এই অনলি পাওয়ার দেখাই দিব, ভালো হলো ওনার, নষ্ট হলো ওনার, জোরাজুরি নাই ওনার, যদি অবস্থা যদি পোষায় উনি নিবে, ঠিক আছে ভাই। তারপরে স্ক্যানারগুলির দাম রাখবে যে 1,000 টাকা, এগুলো চালাই দেখা দিতে পারবো না, ভালো হলো ওনার, নষ্ট হলো ওনার, দাম 1,000 টাকা, ওনার পোষালে উনি নেবে। এগুলো হচ্ছে একটা ভ্যাকুয়াম ক্লিনার মেশিন, এগুলো যদি কেউ নিতে চায় এগুলোর দাম রাখবে যে 4,000 করে, আর বড়টা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবে যে 6,000 টাকা। আপনি দেখে দিয়ে রাখেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার কার্পেটের ময়লা পরিষ্কার করার জন্য, কার্পেট বলে সোফা বলেন, ওগুলো ওই ওয়াশ করার জন্য। এডিশনের ফ্রিজ আছে অকশনের, এটা হচ্ছে গ্লাস ডোর ফ্রিজ, দেখে দিয়ে রাখেন, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ডিপ,
এটা হচ্ছে ডিপ, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 17,000 টাকা, অনলি 17,000 টাকা দিয়ে এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবে। ঠিক আছে ভাইয়া, এই ব্লেন্ডারগুলো যেহেতু আমি দাম বলে আসছি 1,000 থেকে 2,000 টাকার মধ্যে এই ব্লেন্ডারগুলো আমাদের থেকে নিতে পারবে, আর লুম হিটারগুলো 1,000 করে, কেউ যদি পাইকারি ব্যবসা করে নিতে চায় 1,000 করে দিয়ে দিব, যেহেতু এখন এগুলো সিজন না 1,000 করে এখন দিয়ে দিব। আর টোস্টার মেশিন আছে, এগুলো ছোটোখাটো জিনিস, এগুলো কিন্তু আমরা একটা কুরিয়ার করবো না, বড়ো কোনো প্রোডাক্ট নিলে সাথে যদি একটা নিতে চায় তাহলে কুরিয়ার করবো, এগুলো 1,000 করে দিয়ে দিব। একটা বড় মাইক আছে এটাও দেখে দিয়ে রাখেন, একটা ওভেন আছে ওভেনটা দেখে দিয়ে রাখতে পারেন, এটা কিন্তু 110-এর ওভেন, 110 ভোল্টের ওভেন, এটা যদি 110 অবস্থায় যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 3,000 করে। এদিকে আমাদের 110 অনেক ওভেন আছে, এ শ্রাপ, ইলকু, এ পানাসোনিক, এগুলো দেখা দিয়ে রাখেন, 3,000 করে দিয়ে দিব। এগুলো হচ্ছে 110 ভোল্ট, 110 ভোল্ট ওভেন, 110 ভোল্ট অবস্থায় যদি কেউ নিতে চায় এগুলোর দাম রাখবে যে 3,000 টাকা। আর আমাদের এই ফ্রিজগুলি দেখাই দেন, এগুলো পড়বো যে মিনি ফ্রিজ 4,000 টাকা, এটাও 4,000 টাকা, এটাও 4,000 টাকা। মিনি ফ্রিজ 4 থেকে শুরু করে 6,000 টাকার মধ্যে 50 লিটার ফ্রিজ আমাদের থেকে নিতে পারবে, আর 100 লিটারের ফ্রিজ 6,000 থেকে শুরু করে 8,000 টাকার মধ্যে 100 লিটার ফ্রিজগুলো নিতে পারবে। যেমন এগুলো 6,000 টাকা প্রাইস, এটা যদি কেউ নেয় 100 লিটার ফ্রিজ 6,000 টাকা, এলজির এটা নিলে 7,000 টাকা দাম। এই ফ্রিজগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন হবে ওনারা যদি আমাদেরকে নক করে আমরা ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপে দেখাই দিব, কারো যদি প্রয়োজন হয় ইন্ডাস্ট্রির জন্য এসিটা নিতে পারবে, আমি দেখে দিয়ে রাখেন। বাইক ওয়াশ করার জন্য, বাইক বলেন প্রাইভেট কার বলেন, এগুলো ওয়াশ করার জন্য হাই প্রেশার মেশিন, এটা হচ্ছে 1800 ওয়াট, 1800 ওয়াট, আর এটা হচ্ছে আপনার 2100 ওয়াট, জাপান টেকনোলজি কিন্তু লেখা আছে, দেখাই দেন। এগুলোর দামগুলো আমি আলোচনা সাপেক্ষে বলবো, কারো যদি প্রয়োজন হয় আর কি, আপনি দেখে দিয়ে রাখেন এই দুইটা মেশিন। আমাদের এই ট্রিটমেন্টগুলি দেখা দিতে পারেন, এগুলো কিন্তু চালু অবস্থা আছে, ওনারা যদি নিতে চায় চালাই দিবে, একদম 100% ওকে চালাই নিতে পারবে। এই ছোটো ট্রিটমেন্টটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবে যে 20,000 টাকা, এটা কিন্তু ইলেকট্রিক 20,000 টাকা, আর ওটা কিন্তু অনেক বড় ট্রিটমেন্ট, ওটা কিন্তু চালু আছে তবে কিন্তু রান হচ্ছে না, একটু প্রবলেম আছে, ওইটা ওই অবস্থায় বিক্রি করবো, আলোচনা সাপেক্ষে দাম বলবো, আর এটা চালাই দিব 20,000 টাকা, কারো যদি প্রয়োজন নিতে পারবে। আর এটা হচ্ছে যে ম্যানুয়াল ট্রেডমিল, এটাতে কিন্তু 3-4টা এক্সারসাইজ করা যায়, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবে যে আপনার 7,000 টাকা, এটা দেখে দিয়ে রাখেন। ঠিক আছে, আর আমাদের এদিকে একটা কিন্তু পাওয়ার আছে, কিন্তু একটু প্রবলেম আছে, সারা নিতে হবে, এ অবস্থায় যদি কেউ নিতে চায় এটার দাম রাখবে যে 3,000 টাকা, 3,000 টাকা দিয়ে নিতে পারবে। এটা হচ্ছে কেক বানানোর মেশিন, কেক বানায় কেক মেকার, এগুলো 1500 করে নিতে পারবে, কারো যদি প্রয়োজন হয়। ঠিক আছে, আর নাইমা ব্লেন্ডারগুলি দেখা দেন, এগুলো 1,000 করে নিতে পারবে। এগুলো হচ্ছে ছোটোখাটো কফি গুঁড়া করার জন্য, কফি বলেন, আদা রসুন মশলা গুঁড়া করার জন্য 1,000 করে দিয়ে দিব। এই জিনিসগুলো আমাদের কাছে আছে, দেখে দিয়ে রাখেন আপনি। এই ফ্রিজটা হচ্ছে একটা ডবল ডোর ফ্রিজ, ডবল ডোর, দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে ডিপ, আপনি দেখে দিয়ে রাখেন, এটা হচ্ছে ডিপ, আর এই পার্টটা হচ্ছে যে নর্মাল। ঠিক আছে, ডিপ আর নর্মাল, ঠিক আছে, দুইটা পার্ট আপনি দেখে দিয়ে রাখেন, এটা কিন্তু ডবল ডোরের ফ্রিজ, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে, এটার দাম রাখবে 28,000 টাকা, কেন 28,000 টাকা দিয়ে দিব। ঠিক আছে, 28,000 টাকা দিয়ে ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবে, সম্পূর্ণ চালু আছে, 100% ওকে। এই অনুযায়ী দোকান আছে, আমরা কোল্ড দেখাই দিব, কোল্ড দেখে নিতে পারবে, ঠান্ডা করে দেখাই দিব, 28,000 টাকা দিয়ে ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবে। আপনি দেখে দিয়ে রাখেন, এই পার্টটা হচ্ছে ডিপ, এই পার্টটা হচ্ছে নর্মাল, দুইটা পার্ট, এটার দাম পড়বে যে 28,000 টাকা। ঠিক আছে, তাছাড়া আমাদের আরেকটা ডবল ডোর ফ্রিজ আছে, এটাও দুইটা পার্টের। ঠিক আছে, ব্ল্যাক বডি, এই ফ্রিজটা দেখে দিয়ে রাখতে পারেন, এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ডিপ, ঠিক আছে, আবার এই পার্টটা হচ্ছে যে নর্মাল। ঠিক আছে, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 35,000 টাকা, হ্যাঁ জি, এটা 35,000 টাকা, আপনি দেখে দিয়ে রাখেন, 35,000 টাকা দিয়ে ফ্রিজটা নিতে পারবে। তাছাড়া এদিকেও আমাদের একটা সিঙ্গারের ফ্রিজ আছে, অকশনের ফ্রিজ, সিঙ্গারের অকশনের ফ্রিজ, এটা কিন্তু নতুন অনেক টাকা দাম, নতুন মিনিমাম 35,000 টাকা প্রাইস, কিন্তু আমাদের থেকে আমরা এত টাকা নিব না, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে মাত্র 16,000 টাকা, হ্যাঁ 16,000 টাকা দিয়ে ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবে। ঠিক আছে, এটা গ্লাস ডোর সিঙ্গারের অকশনের ফ্রিজ। ঠিক আছে, তাছাড়া একটা জাহাজের ফ্রিজ আছে, এই ফ্রিজটা হচ্ছে জাহাজের প্রোডাক্ট, অরিজিনাল জাহাজের, এটা হচ্ছে 110 ভোল্ট, সাথে কনভার্ট দিয়ে দিব, এটা যদি কেউ নিতে চায় এটার দাম রাখবো যে 22,000 টাকা, অনলি 22,000 টাকা, গ্লাস ডোর ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবে। ঠিক আছে,